মাদাগাস্কার আফ্রিকা মহাদেশের ঠিক নিচে অবস্থিত একটা ছোট্ট দেশ। ছোট্ট হলেও মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ। প্রতি বছর বহু টুরিস্ট এসে ভিড় করে এই বিরাট দ্বীপ দেখার জন্য। এখানকার একটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো অ্যাভিনিউ অব দ্য বাওবাবস বা বাওবাব গাছের অ্যাভিনিউ। এখানে বিশাল বাওবাব গাছগুলি মাটির রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একটি চমৎকার সুন্দর এবং মনোরম ল্যান্ডস্কেপ তৈরি করে। দ্বীপটিতে রয়েছে টেসিঙ্গি ডে বামরাহা ন্যাশনাল পার্ক, যা লেমুর এবং গিরগিটি সহ অন্যান্য বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত। মাদাগাস্কার বিশ্বের সবচেয়ে ছোট প্রাইমেট ম্যাডাম বার্ডস মাউস লেমুরের বাসস্থান, যা দ্বীপের রেইন ফরেস্টে পাওয়া যায়। এই দ্বীপে যারা থাকেন তারা প্রাণবন্তভাবে এখানকার ঐতিহ্য বয়ে চলেছেন। আফ্রিকান, এশিয়ান এবং ইউরোপিয়ান হেরিটেজ থেকে আসা এই মানুষগুলির এখানে বহুকাল বসবাস করার জন্য এখানকার কুইজিনেও আফ্রিকান, এশিয়ান এবং ইউরোপিয়ান খাবারের ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যায়। ইন্ডিয়া থেকে মাদাগাস্কারের সরাসরি কোনো ফ্লাইট নেই, তবে ইথিওপিয়া, কেনিয়া বা মরিশাস হয়ে মাদাগাস্কার যেতে হয়। এক্ষেত্রে টুরিস্টদের জন্য রয়েছে ভিসা অন অ্যারাইভাল। ব্যাকপ্যাকারদের জন্য আনুমানিক দৈনিক খরচ 7,000 টাকার কাছাকাছি, যার মধ্যে খাওয়া দাওয়া যাতায়াত বাবদ খরচ হতে পারে আনুমানিক ওই 4,000 টাকা। তবে যাতায়াতের জন্য এখানে ট্যাক্সি এবং মিনিবাসের সুব্যবস্থা রয়েছে। টুরিস্টদের জন্য মাদাগাস্কার খুব একটা দামি নয়, বরং বলা যেতে পারে অন্য অনেক জায়গার থেকে তুলনামূলক সস্তা। এই সিরিজ দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলো না।